এই ঋতুতে সারা বাংলাদেশে আর 70,000 গ্রামে অফুরন্ত তরমুজ আল্লাহর রহমতে আমাদের হাতের কাছে আছে। এবং একটি আশ্চর্য ঘটনা হল যে 10 কেজি ওজনের একটি তরমুজ আপনার ব্যাগ থেকে 200 টাকায় পাওয়া যায়, রিটেল সেলে, হোলসেলে আরো কমে পাওয়া যায়। এই যে তরমুজ এত অফুরন্ত পাওয়া যায়, আমাদের ন্যাচারোপ্যাথির যারা আমরা চিকিৎসক, আমরা আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, হার্বাল, হার্বাল ফুড, হার্বাল টয়লেটারি, তারা ডাক্তার, আমরা সকলেই জানি যে তরমুজের ভিতরে অজস্র লাইকোপেন আছে। লাইকোপেন এই যে লালচে 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 রঙটি, অনেকেই বিভিন্ন রকম কথা বলবে, ইঞ্জেকশন দিয়ে রং ঢুকানো হয়েছে, হয়েছে, এগুলি বাদ দিয়ে এটা একটা ন্যাচারাল অর্গানিক প্রোডাক্ট। এটা রোদের ভিতরে বালি রোদে মিশ্রণ হয়ে আমাদের বাংলার প্রকৃতিকে শোষণ করে এই তরমুজগুলি বেড়ে উঠছে। আলহামদুলিল্লাহ এই তরমুজ আমাদের জন্য আল্লাহ তাআলার দেওয়া এই ঋতুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, ঘাম প্রতিরোধ করার জন্য, তৃষ্ণা প্রতিরোধ করার জন্য, সারাদিনের রোজার শেষে ইফতার এবং সেহরির সাথে আমরা দুনোবেলাই তরমুজ খেতে একদমই ভুল করব না। তরমুজ আমাদের এত বেশি খাওয়া উচিত যাতে আমাদের রক্ত তৈরি হতে অনেক সহযোগিতা করে। রক্তের রঙের সাথে তরমুজের রং এবং লাইকোপেনের খালার সম্পর্ক আছে। আলহামদুলিল্লাহ আমরা তরমুজ খাবো, সুস্থ থাকবো, সুন্দর থাকবো, ভালো থাকবো।